রমজান মাসে এমনিই তো মানুষের কষ্ট, সারাদিন রোজা রাখতে হয়, কিছু খাওয়া যায় না, না খাইয়া রোজা, তারপরেও গরমের যে অবস্থা, কষ্টের শেষ নাই। তারপর রমজানের শেষ ভাগ এমনিই শরীর ক্লান্ত হয়ে যায়। এই রমজানের শেষে বরকতময় মাহফিলে আপনারা কষ্ট করে বসে আছেন, আলোচনা বহুত শুনেছেন, আর আলোচনা শুনতে হবে বলে আমি মনে করি না, কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে আপনাদের বসার অবস্থা দেখে। আপনারা যেভাবে ধৈর্য ধরে বসে আছেন আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য, এই মাহে রমজান আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য একটা যথেষ্ট উসিলা। সেই মাহে রমজানের রোজা রেখে এই কষ্টের পর আবার এইভাবে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এভাবে ধৈর্যের সহিত যারা বসে আছেন, যে আল্লাহ আপনাদেরকে এইভাবে কোরআনের পক্ষে, রাসূলে পাকের পক্ষে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি তো এই এলাকায় বহুত মাহফিল করেছি, কিন্তু আওয়াজ তো এত দুর্বল হয় না। আপনারা কি রমজানের রোজা রাইখা দুর্বল হয়ে গেলেন? আসলে রোজাই কিন্তু খেনা তারা, বাস্তবে আসুন, যারা রোজা রাখে না, রাস্তাঘাটে ওপেন সিগারেট টাইনা খাইয়া হাঁটতে পারবে? এ সাহস আছে? এক ভদ্রলোক দেখি বাসস্ট্যান্ডে, বাসস্ট্যান্ডের খতিব তো মাঝে মাঝে চোখে পড়ে, সিগারেট বুঝি খাবে রোজার দিন, সাহস নাই, একবারে বাসস্ট্যান্ডের শেষ মাথায় গেছে, যেখানে মানুষ যায় না, দেখলাম সিগারেট ধরাইয়া হাতের মুঠের ভিতরে নিয়ে মাথা নিচে দিয়ে টানতেছে, তাই না, সিগারেটের ধোঁয়া মুখ ভর্তি, ধোঁয়া সারবে কই? সারলেই তো মানুষে দেখবে। অবশেষে দেখলাম ভদ্রলোক ধোঁয়া মুখে নিয়ে খুব বিপদে, কি করবি এখন, কেউ নিয়ে আবার দেখে, অবশেষে দেখি তার পকেটের মধ্যে মারছে, সাহস নাই ওপেন ধোঁয়াটা সারার। তাইলে রোজা না রাইখা সে কি সবল না দুর্বল? আপনাদের চট্টগ্রামে প্রত্যেক বছরে দুই চার পাঁচটা মাহফিল রমজানে রাখি, আর কোথাও মাহফিলে যায় না, কারণ চট্টগ্রামে মাহফিলে আসলে মনের সাথে মিল পড়ে, চট্টগ্রামের মানুষ আশেকে রাসূল, আশেকে ওলি, যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, যে নবীর ভালোবাসায় আল্লাহ নিজে চব্বিশ ঘন্টা দুরুদ সালাম পাঠ করতেছেন, সেই নবীর ভালোবাসা চট্টগ্রামে যা পায় বাংলাদেশের কোথাও এত পায় না। মহানগরে আসতে গিয়ে কি সুন্দর পরিবেশ রমজান মাস, মহানগরের কোনো প্যাসেঞ্জার কিছু খায় না, এক ভদ্রলোক দেখি বারবার সেই বাথরুমে ঢুকে, ভাবলাম বাথরুমে এতবার যাওয়ার কারণ কি, পিছিয়ে পিছিয়ে গেলাম বাথরুমের পাশে দাঁড়াইলাম, দেখি বাথরুমের ফাঁকে দিয়ে ধোয়া বাইরিতেছে, এতে কি বোঝা গেল, কোথায় গিয়া খাইতেছে? আচ্ছা আমি আপনাদের কাছে বিচারটা দিলাম, বাথরুমে কি খাওয়ার জায়গা? বাথরুমে খাইতেছে কোন ব্যক্তিটা যে রোজা রাখে নাই, কত দুর্বল সে, বাহিরে খাওয়ার সাহস নাই, বাথরুমের ভিতরে খায়, তাহলে কত জঘন্য কাজ, বাথরুমের ভিতরে তো পুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা, আর হ্যাঁ এখানে খাইতে বসে, দুনিয়াতেই যদি রোজা না রাখলে বাথরুমে খাইতে হয়, তা আখেরাতে তার অবস্থা কি হবে?
তাইলে আপনারা কি রোজা রাইখা দুর্বল না সবল? একজন রোজাদার 1,500 টাকার ইফতারির বাজার করলো, পলিথিন ব্যাগ দেখা যায়, পেঁয়াজি বেগুনি আলুর চপ, কি মজার গন্ধ। আচ্ছা বলুন, এই বাজারটা নিয়ে যাইতেছে পলিথিন করে, তার কি কোনো দুর্বলতা আছে? আরো মনে কি আনন্দ। আল্লাহু আকবার বলুন। রাসূল বলেছে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারির সময়, আরেকটা হলো জান্নাতে আমার আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কি আনন্দ, দুর্বলতা নাই, বিকাল বেলাও মনে আনন্দ। তাহলে আমি আজকে আপনাদের কাছে প্রমাণ করতে চাই, রমজানের রোজায় আপনারা দুর্বল হন নাই, রোজায় আপনারা সবল। একটু আওয়াজটা দিয়ে প্রমাণ করে সকলে মিলে প্রমাণ করে দেন আমরা দুর্বল হই নাই। আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, আসলে আপনারা রোজাদার, এটাই প্রমাণ করছে আপনারা রোজাদার। আবার ফাঁকে ফাঁকে এমনও থাকতে পারে হুজুর আমরা রোজা রাখি নাই, না রাখলেও রোজাদারের ফাঁকে তো বইছেন, কি কন? আল্লাহ যদি আজকে রোজাদারের সাথে কবুল করে ফেলায়, বাকি রোজারি রাখবেন নি? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, এই রাত্র প্রায় শেষের দিকে রোজা রাইখা দুর্বল হন নাই, আওয়াজ গর্জিয়াস করে দিয়েছেন, এত সুন্দর করে আপনারা কার শুকুর আদায় করেছেন? সবাই বলুন কার? হায় হায়, এই ডাক শুনলে আল্লাহ যে কত খুশি, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় কত যে খুশি হয়। যেমন আমার আগের বক্তা বলে নাই রমজান সম্পর্কে হাদিস, আজ সাউমুলি ও আনা আজিজিবি, আল্লাহ বলছেন হাদিসে কুরসিতে, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দেব। সকল পুরস্কারের বাজেট করা আছে, কিন্তু রমজানের পুরস্কারের বাজেট করে নাই। ফেরেশতারা রমজান মাসের চাঁদ উঠলে বিশেষ অনুষ্ঠান দেখে আমাদের নেকি লেখার জন্য ব্যস্ত হয়। আল্লাহ বলেন ফেরেশতারা তোমাদের এত ব্যস্ততা কিসের? আল্লাহ এই রমজান মাসের নেকিগুলো আমরা লিখব। আল্লাহ বলেন তোমরা 11 মাস কি লেখছো আমি দেখছি, এই মাস তোমরা ফেরেশতারা অবসর থাকো। আল্লাহ এই মাসের নেকি লিখবে কে? আল্লাহ বলেন এই মাসে বান্দারা আমাকে খুশি করার জন্য রমজানে রোজা রেখে আবাদত করবে, এই মাসের লেখার দায়িত্ব আমি তোমাদেরকে দেব না, এই মাসের লেখার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। কি লিখবে আল্লাহ একবার! রমজানের রোজা রাখার অর্থ হলো আল্লাহকে খুশি করা, আর আল্লাহ আপনাদেরকে খুশি করবে। আমরা রোজা দিয়ে খুশি করব, আল্লাহ দেখি আমরা কি দিয়ে খুশি করে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম আপনারা শুকর আদায় করেছেন কার? আল্লাহ। কোন আল্লাহ চিনছেন নি? যার জমিনের মধ্যে থাকেন, এই জমিনটা কার? আল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন জমিনের মালিক আমরাও, আসলে ঠিক আমরাও মালিক, কিন্তু আমরা হলো অস্থায়ী মালিক। আমরা কি অস্থায়ী মালিক? আর সৃষ্টিগতভাবে মালিক হলেন আল্লাহ, সৃষ্টিগতভাবে সবকিছুর মালিক হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ কিন্তু কিছু করে না, ফসল করে না, ইন্ডাস্ট্রিজ করে না, দোকানপাট করে ভাড়া দেয় না। তাহলে যদি জিজ্ঞেস করি আল্লাহ মালিক আপনি কিছু করেন না, তাহলে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক জবাব দিবে এগুলি সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মাদুর রাসূল। আর এই নবী চিনার জন্য, এই আল্লাহ যে মালিক বুঝার জন্য আমাদের আরেকটা সিস্টেম, আমরা দুনিয়াতে আসছি যে সিস্টেমে, এই সিস্টেম হলো আমাদের মা বাবা। কি সিস্টেম? কি নাকি কেউ চট করে দুনিয়াতে পড়ে গেছেন? নদীর পানির থেকে ভেরিয়ে এসে পড়ছেন? গাছের ভিতর থেকে আসছেন? এই আল্লাহ আল্লাহ রাসূল খোঁজার জন্য দুনিয়াতে আসলাম, আসার জন্য সিস্টেম হলো আমাদের মা বাবা। তাই আমি কোরআন শরীফ থেকে তিনটা ওয়াজই আমি খুঁজে পাইলাম। একটা ওয়াজ হলো এই সৃষ্টিগত মালিক যিনি তাকে ভয় করা, আরেকটা ওয়াজ হলো যার উসিলায় এত কিছু পাইলাম সেই নবীকে মহব্বত করা, আরেকটা ওয়াজ হলো যার সিস্টেমে, যার পরিশ্রমে, যার কষ্ট, যার ত্যাগ তিতিক্ষাই এই দুনিয়া দেখলাম সেই মা বাবার খেদমত করা।
তিনটা ওয়াজ কোরআন হাদিসের মধ্যে, তিনটা ওয়াজ যদি আমরা আমলে নিতে পারি তাহলে সব আমাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম সৃষ্টিগতভাবে এই জমিনের মালিক হলেন আল্লাহ। আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ। হাই হাই, আল্লাহ যে কত খুশি! এখন আপনারা যে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ ফেরেশতাদেরকে শোনাইতেছেন, ফেরেশতারা শোনো কতগুলো মানুষ আমাকে আল্লাহ বলে ডাক দিল, তোমরা কি শুনছো? আচ্ছা, আমরা তো ডাকলাম আল্লাহকে, ফেরেশতাদেরকে শোনানিতে দরকার নাই, আল্লাহ শুনলেই হয়। কিন্তু আল্লাহ আবার শোনাইতেছে ফেরেশতাদেরকে, তার কারণ যেদিন আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে বানাবেন, ফেরেশতাদের সাথে আলোচনা করলে ফেরেশতারা বলছিলেন, আল্লাহ এই জাতি তো আপনাকে ডাকবে না, আমরা নাকি আল্লাহরে ডাকবো না। আল্লাহ জবাব দিয়েছিলেন তাদের সাথে কি বলে, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলছে আমরা নাকি ডাকবো না, কিন্তু আমরা তো এখন ডাকলাম, আল্লাহ ওই পয়েন্টে এখন শুনাইতেছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে না আমাদের পক্ষে? আল্লাহু আকবার বলুন। এত বড় মালিক যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। আমরা এত আদরের সৃষ্টি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আগে, সকলের পরের সৃষ্টি আমরা, কিন্তু ঘোষণা দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সকল মানুষের মধ্যে আমরা হব শ্রেষ্ঠ, সকল নবীর উম্মতের মধ্যে আমরা হব শ্রেষ্ঠ। তারপরও কোরআন শরীফে আরো ঘোষণা দিলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, যারা হলো আমরা। বেহেশত আল্লাহর সৃষ্টি, কিন্তু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো আমরা। খানায়ে কাবা আল্লাহর সৃষ্টি, কিন্তু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো আমরা। কিন্তু কি করে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করব, সেই জন্য আজকের মাহফিল। বাবারে বসুন, এই সময় সব সময় আসে না, রোজার ঈদের বোনাস সারা বছর আসে না। বোনাস কি বছরে মাসে মাসে আসে? কোন সময় আসে? এক বছরে এক ঘটনা হলো, আমার যেদিন বিয়ে হয়েছে, বিয়ের পর শ্বশুর নাকি লাগে আমার মুরব্বী, তখন তো চিনি না, আমারে ঘরে ঘরে নিয়ে গেলেন, সালাম করেন, ইনি দাদি শাশুড়ি, সালাম করলাম, দিল 500 টাকা নোট, রাখলাম পকেটে, উনি আপনার খালা শাশুড়ি, সালাম করলাম, দিল 200 টাকা। এইভাবে জেরে কয় হেরেই সালাম করি, আর 200-500-700 করে টাকা দেয়, হিসাব করে দেখলাম সালাম শেষে 7,000 টাকা। যেদিন বিয়ে এই দিন, তিন দিন পর আবার শ্বশুর বাড়িতে গেলাম, নানা শ্বশুর তালাশ করি, নানা এবারও সালাম করব। নানা কই, নাতি রে এবার সালাম করতে পারো, টাকা পাবি না, টাকার সালাম সব সময় হয় না, ফাঁকে ফাঁকে একবারই হয়। তাইলে আমরারও আজকের এই সময় সব সময় আসবে না। সালামে যেমন একদিন টাকা পাওয়া যায়, আজকের এই পরিশ্রম কষ্টের বিনিময় আজকে কিছু পাবেন, কি পাবেন আসুন সামনে যাইতেছি। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শোনায়, ও ফেরেশতারা তোমরা না বলছিলে আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিবে না? ওই তো শুনছো, আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিল, বলুন না কার শুকর আদায় করেছেন? ও ফেরেশতারা ওই যে শুন, আবার আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। ফেরেশতারা এখন লজ্জিত, আল্লাহ আপনার কথাই ঠিক, আপনার বান্দারা তো আপনাকে আল্লাহ বলে ডাকলো। আল্লাহ এখন খুশিতে বলতেছেন, ফেরেশতারা শোনো, যারা আমাকে আল্লাহ বলে ডাকলো শোনো, তাদের প্রতি আমি আল্লাহ কত খুশি। বোঝানোর জন্য আমি অনেক সময় বলি, আপনাদের এলাকার একটা মা, এক ছেলে মাত্র, ছেলেটার বয়স 25 বৎসরের মধ্যে কোনোদিন মাকে মা বলে ডাক দিল না, এমন বেজাইল্লা পোলাপান আছেন আমরা বাংলাদেশে? বাবারে এই কাজটা বড় জঘন্য অপরাধ, মাকে ডাক দিল না 25 বৎসর, এই আচার আচরণ যেই ছেলে মায়ের সাথে করলো, বলুন মার মনে ব্যথা আসেনি? আচ্ছা, আজকে যদি মাহফিল শেষে একটাই হোক আর দেড়টা দুইটাই হোক,
বাড়িতে গিয়ে মা যেই রুমে থাকে রুমের দরজাটাই দাঁড়ায় ছেলেটা ডাক মারছে, মা মা গো, ও মা ঘুমিয়ে আছো গো, মা উঠো না মা। এই ডাকগুলি মা ঘুমন্ত অবস্থায় কানে লাগছে। মা পাগলিনী ঘুম থেকে উঠে চিন্তা করতেছেন স্বপ্নে দেখলাম নাকি বাস্তব। দরজাটা খুলে দেখে আদরের কলিজার টুকরা সোনার ছেলেটা দাঁড়িয়ে আছে। মা ডাকতেছে, বাবা তুই কেমনে আমারে 25 বৎসর পর মা কইয়া ডাকলি? মা খুশি না বেজার বলুন? মা আনন্দে আত্মহারা, আশপড়োশী ঘরের মহিলাদেরকে জাগাইতেছে, উঠো উঠো বোন, উঠো খালাম্মা, উঠো চাচি আম্মা, উঠো, কি মজার খবর শুনো, আমার পোলায় 25 বৎসর পর আমাকে মা কইয়া ডাক দিল। এই ডাকটা শুনে আমি মায়ের 25 বৎসরের যা দুঃখ ছিল একটা ডাকে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, মানুষ মায়ের মতো একটা দরুদি যদি 25 বৎসরের দুঃখ একে ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহে রমজানের মাহফিলে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন ফেরেশতারা, আমি মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, যে যেই বয়সেরই হোক না কেন, 10 বুঝি না, 20 বুঝি না, 90, 100 বুঝি না, যে যেই বয়সেরই হোক না কেন, এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন ফেরেশতারা, আমার বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, তোরা সাক্ষী হয়ে যা, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন, এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি।